হ্যালো ফ্রেন্ড, আজ কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম: অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়; অপরাজিতা দেবী, রাধারানী দেবী; অপ্রকটচন্দ্র ভাস্কর, রবীন্দ্রনাথ ঠাকুর; জগৎ শেঠ, মহতাব চাঁদ; চিত্রভানু, বি আর আম্বেদকর; টেকচাঁদ ঠাকুর, প্যারিচাঁদ মিত্র; দাদা ঠাকুর, শরৎচন্দ্র পণ্ডিত; দীক্ষিণ্য ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর; নীলকণ্ঠ, দীপেন্দ্র সান্যাল; নীললোহিত, সুনীল গঙ্গোপাধ্যায়; পরশুরাম, রাজশেখর বসু; বনফুল, ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়; বহুরূপী, শৈলেশ দে; ব্যাঙাচি, কাজী নজরুল ইসলাম; বীরবল, প্রমথ চৌধুরী; বেদুইন, দেবেশ রায়; ভানুসিংহ, রবীন্দ্রনাথ ঠাকুর; ভীষ্মদেব, দেবব্রত বিশ্বাস; যাযাবর, বিনয় মুখোপাধ্যায়; রসুল আলী; অবনীন্দ্রনাথ ঠাকুর; যুবনাশ, মনীষ ঘটক; রূপদর্শী, গৌরকিশোর ঘোষ; লীলাময় রায়, অন্নদাশঙ্কর রায়; সত্যপীর, সৈয়দ মুস্তফা আলী; সমুদ্রগুপ্ত, পূর্ণেন্দু পাত্রী; সুমিত্রা দেবী, মহাশ্বেতা দেবী; স্বপন বুড়ো, অখিল নিয়োগী; প্রথম পেঁচা, কালীপ্রসন্ন সিংহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজ এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন পরবর্তী ভিডিওতে।